আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার ডে লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব 2D ডিরেকশন এর উপরে আরো একটা নিউমেরিক্যাল তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা একটা নিউমেরিক্যাল অলরেডি দেখেছি এবং তার আগে লেকচার ভিডিওতে আমরা 2D রোটেশন নিয়ে বেসিক কথাবার্তা বলে এসেছি তো বাই এনি চান্স যদি আপনি এই দুটো লেকচার ভিডিও মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন আই বাটন থেকে আপনি লাস্ট দুটো লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন তো আমাদের কাছে क्वेश्चन বলা হচ্ছে গিভেন এ ট্রায়াঙ্গেল আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল অবজেক্ট রয়েছে যেটাকে আমাদের রোটेट করতে হবে

আমরা গিভেন দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে তো সেইটা হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই প্লেন তো এই প্লেনের মধ্যে আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার মধ্যে কর্নার কোঅর্ডিনেট বলা হচ্ছে একটা হচ্ছে জিরো জিরো সে এই পয়েন্ট হচ্ছে এইটা যেটা হচ্ছে আমরা বলছি এ পয়েন্ট তো এ পয়েন্ট কত কোঅর্ডিনেট বলা হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট বলা হচ্ছে জিরো জিরো এবং আরেকটা একটা পয়েন্ট দেওয়া রয়েছে ওয়ান জিরো সে এইটা হচ্ছে আমাদের ওয়ান জিরো পয়েন্ট এবং বলা হচ্ছে আরেকটা পয়েন্ট দেওয়া রয়েছে যেটা হচ্ছে ওয়ান ওয়ান তো সে হচ্ছে এই জায়গা হচ্ছে ওয়ান এই জায়গা হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান পয়েন্ট যেটাকে আমরা সি বলছি তো এই তিনটা পয়েন্ট আমাদের গিভেন রয়েছে যাদের মধ্যে আমরা নাম দিয়ে দিলাম একটা হচ্ছে এ বলছি একটা বি বলছি একটা সি বলছি এবং এই তিনটা পয়েন্ট মিলে কি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে তো এই যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো ভালো কথা আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে এটা একটা ট্রায়াঙ্গেল তো এখন বলা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের উপর আমাদের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এ अप्लाई করতে তো এখানে আমাদের যে থিটার ভ্যালু এই থিটার ভ্যালু কত বলা হচ্ছে থিটার ভ্যালু বলা হচ্ছে হচ্ছে 90 ডিগ্রি এবং হচ্ছে রোটেশনটা হবে কি টাইপের অ্যান্টি ক্লকওয়াইজ এবং হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে বলা হচ্ছে মানে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা কোঅর্ডিনেট রেসপেক্ট হচ্ছে নিউ আরটা কোঅর্ডিনেট আসবে তো এখানে আমাদের সে এ রেসপেক্ট আসবে হচ্ছে এ প্রাইম বি এর রেসপেক্ট আসবে হচ্ছে বি প্রাইম সি এর রেসপেক্ট আসবে হচ্ছে সি প্রাইম তোমরা লাস্ট লেকচারে বিরুদ্ধে একটা কথা বলেছিলাম যে এই ও ও বা হচ্ছে জিরো জিরো কোঅর্ডিনেটস নিয়ে এটা এজ ইট ইজ থাকবে দেখেন আমরা একটা অবজারভেশন পাবো দেখেন এখানে কাহিনী কি হয় এ প্রাইম আমি বলে দিচ্ছি এটা জিরো জিরো এ আসবে কিভাবে সে ফর কোঅর্ডিনেট এ জিরো জিরো আমরা যদি বের করতে যাই তো এক্স প্রাইম কি হবে এখানে এক্স প্রাইম হবে হচ্ছে এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা

বি এর ক্ষেত্রে যদি আমরা বের করি ওয়ান জিরো এর ক্ষেত্রে তো এখানে দেখি আমরা কি আসে তো এখানে এক্স ইজ ইজ টু মাইনাস ওয়াই সাইন এখানে যদি আমরা বের করি ফার্ডার তো এক্স এর ভ্যালু কত এখানে ওয়ান কস থেটা কস কত কস হচ্ছে থেটা নাইনটি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে জিরো ইন্টু সাইন নাইনটি ডিগ্রি তো কস নাইনটি ডিগ্রি এর মান কত কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো এখানে জিরো মাইনাস জিরো ইন্টু সাইনটি ডিগ্রি মান হচ্ছে এবং হচ্ছে ওয়াই প্রাইম যদি আমরা বের করি সে আমরা যদি ওয়াই প্রাইম এখানে বের করি ওয়াই প্রাইম সমান কি এক্স সাইন থেটা প্লাস ওয়াই থেটা তো এক্স সাইন থিয়েটার ভ্যালু কত এক্স সাইন থে কত এখানে ডিগ্রি এখানে আমরা পাচ্ছি হচ্ছে sin ডিগ্রি মান হচ্ছে ওয়ান প্লাস কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো জিরো ইন্টু জিরো মানে হচ্ছে জিরো মানে হচ্ছে আমরা পাচ্ছি এখানে ওয়ান তার মানে আলটিমেটলি আমরা B প্রাইম যে কোয়ার্ডিনেট পাচ্ছি তার ভ্যালু হচ্ছে জিরো ওয়ান আশা করছি এতটুকু আপনি বুঝতে পেরেছেন তো এখন যদি আমরা সে হচ্ছে লাস্ট যা একটা বাকি রয়েছে কে বাকি রয়ে গিয়েছে C বাকি রয়েছে গেছে সি হচ্ছে ওয়ান ওয়ান এটা রেসপেক্টে যদি আমরা বের করি তো এক্স এস ইকুয়াস টু এক্স প্রাইম ইজ ইকুয়াস সাইন থেটা তো এখানে হচ্ছে ওয়ান

আমরা তিনটা রেসপেক্টে হচ্ছে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম একটা পেলাম কি একটা পেলাম হচ্ছে এ পয়েন্ট আমরা পেয়েছি যেটা হচ্ছে আমরা বলছি জিরো জিরো পয়েন্ট আর একটা পেয়েছি বি পয়েন্ট বি পয়েন্ট আমরা কি পেয়েছি জিরো ওয়ান পয়েন্ট এবং আর একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম সি পয়েন্ট যেটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট তো এখন যদি আমরা একটুখানি ভিজুয়ালাইজেশন করি যে দেখি একটু রোটেশনটা কেমন হয়েছে তো দেখা যাক কেমন হয় সে এখন এই তিনটা পয়েন্ট দিয়ে যদি আমরা একটা ফিগার ড্র করি এটা আমাদের টু ডাইমেনশনাল প্লেন তো এই জায়গাতে হচ্ছে ইনি পয়েন্ট তো এই পয়েন্ট সোজা করে আর কি তো এই পয়েন্ট তো এই পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে আমাদের জিরো জিরো পয়েন্ট এটাকে আমরা বলছি হচ্ছে এ প্রাইম এটা তো বি প্রাইম যদি আমরা করি তো যেটা হচ্ছে জিরো ওয়ান জিরো কোনটা জিরো হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই একটা পজিশন হচ্ছে ওয়ান আমাদের বি প্রাইম যেটা হচ্ছে জিরো ওয়ান এবং এটা হচ্ছে আমাদের সি প্রাইম যেটা হচ্ছে মাইনাস ওয়ান এবং তারপর হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে এই জায়গাতে তো এরকম একটা জায়গা হচ্ছে আমরা পয়েন্টটা পাচ্ছি সে এই জায়গাতে পাচ্ছি সাল্টেমিটার যদি আমরা যোগ করি ট্রো তো এটা হচ্ছে আমাদের সি প্রাইম পয়েন্ট হুইচ ইস মাইনাস ওয়ান ওয়ান তো যোগ করলে আমরা এইরকম একটা শেপ পাবো তো এখন দেখেন আগে টা কেমন ছিল এমন ছিল বাট এখন ট্রায়াঙ্গেলটা হয়ে গিয়েছে হচ্ছে এমন মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে রোটেশন হয়েছে রোটেশন হয়েছে এমন হয়ে গিয়েছে তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে টু ডি রোটেশনটা অ্যাকচুয়ালি হয় এই হচ্ছে ম্যাথামেটিক্যাল সলভের টেকনিক তো আশা করছি বুঝতে পারছেন যদি আজকের একটা ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কেন সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট দেখতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম